আমার ভূতরে কইছি আমি স্কুল যাইছি গাবু, ভাই আমারে তো নাডামরা মারবো, আমি কইছি আজ গাই মারতো না বন্ধ থাকবো আজকে স্কুল। ওলা আমার ভূত কই গেল গো, আপনারা আমার ভূতের আইনা দেন, আমার ভূত না না তো আপনারে তো নিয়া জানাইছে না বলে ঘটনা, ওই আমার ভূতে আইয়াছিল কয় আমু গো আমু আমার ভাই নাই। ওলা ম্যাম আমি কি আর ফোন দিল না, আমি দুই মোবাইলের নাম্বার দিয়া আমি বিচার চাই, আমার ভূত চাই, আমার ভূত চাই, আমি তো বিচার চাই, তারা কি বিচার করবো এটা করে থাক আমার ভূত আমার পুতারা তো আমার আশা মানে আসিল, এই আশা ওলা পুতা মারে আইনা দিব। সে রুমে ক্লাস চলতেছে, এটা আমি দেখা গেছে আমার পূর্বপাশে যারা বিল্ডিং করে তারা কোনো জায়গা রাখে নাই বা কিছু নাই, কোনো সেফটি নাই। সেফটি না থাকার কারণে তাদের আটতলা, আটতলা উপর থেকে লিন্টার এবং বিম সহ দেখা গেছে উপর উঠে এগুলো পড়ে আমার ক্লাসরুম ভেঙে, টেবিল রুম ভেঙে আমার একটা সন্তান, একটা বাচ্চা দেখা গেছে মাথা ফেটে আমরা হসপিটাল নিয়ে গেছে, হসপিটালে মৃত ঘোষণা করছে। সকাল তখন 11:30 মেবি, তখন হঠাৎ করে আমি এখান দিয়ে গেছি, যাওয়ার 5 মিনিট পরেই একটা আওয়াজ হলো বিকট। আমি মনে করলাম যে সেটা হয়তো বজ্রপাতের কোনো আওয়াজ টাওয়াজ হতে পারে, ইনিভেন টাইমে এখান থেকে একটা আওয়াজ আসলো হয়েছে। তারপর সাথে সাথে আমি জানালা খুলে দেখলাম যে ওইখান থেকে যে পরিমাণে ওই যে ওদের গাঁথনিটা উড়ে এসে পড়লো, মানে ভিতরে বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। আমি সাথে সাথে আবার বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে দেখলাম যে এগুলো সরাচ্ছে ওই ছেলে, বাচ্চা ছেলে, এই ছেলেটাই ওই ছেলেটাকে কান্দে করে সহকারে আমরা সহযোগিতা করে ওই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে যে অটো আসে অটোতে উঠাবো, এই সময় গিয়ে ওই ছেলে দেখা ঝাঁকি দিয়ে সাথে সাথে তার প্রাণটা চলে গেল। লইয়া গেলে আমার ভূতরে কেন, লইয়া গেল আমার, লইয়া গেল আমার, লইয়া যাইতো আমি আমার ভূতরে কেন, লইয়া গেল আমার ভূতরে কেন, লইয়া গেলে আমার ভূতরে নানি আমার, লইয়া যাইতো।